হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে সৌজন্য সেখানে উপস্থিত নেই স্মরণ সবাই এসে হাত জোড় করে সবাইকে বলে যে আপনারা সবাই গুনগুনকে ভালোবাসতেন ওর এই স্মরণ সবাই আপনারা এসেছেন সত্যি আমি কৃতজ্ঞ শুভদার রেগে যায় গুনগুন আমাদের প্রাণ ছিল ওর এই সমস্যার দিনে আমরা আসবো না তো কে আসবে তুই এরকম করে কেন কথা বলছিস সৌজন্য হঠাৎ করে সেখানে উপস্থিত হয় ডিন স্যার স্যারকে দেখে তো অবাক হয়ে যায় সৌজন্য বলে আপনাকে নতুন করে আর নেমন্তন্ন করতে পারেনি স্যার আপনি শুনে যে এসেছেন এতে আমি ধন্য গুনগুনের ছবিতে মালা পরিয়ে স্যার গুনগুনের স্মরণ সভায় বসে পড়ে আর বলে তোমাদের সবার জন্য একটা মেসেজ নিয়ে এসেছি আমি তার মানে মানে গুনগুন আমাকে এখানে পাঠিয়েছে সেটা শুনে সবাই অবাক বলে কি বলছেন কি স্যার আপনি হ্যাঁ গুনগুন জানতো যে সে বাজবে না তাই যাবার আগে আমার কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছিল। এবং তার সাথে ফোনে একটা ভিডিও আমাকে শেয়ার করে দিয়েছিল যেটা তোমাদের সবার জন্য একটা করে বার্তা রয়েছে সেটা তোমরা শুনবে এবং তোমাদের দিক নির্দেশনা দেওয়া রয়েছে তোমাদের জীবনটা তোমরা কিভাবে পরিচালনা করবে তাই আমাকে একটু দেখান না সেই চিঠিটা আপনাদের এখানে কোনো একটা অনুষ্ঠান চলছিল তাই দেখুন আপনি আগে অনুষ্ঠানটা সেরে ফেলুন তারপরে না হয় অন্যান্য কথা শোনা যাবে আর গুনগুনের এই শেষ চিঠিটা আমি তো আপনাদেরই দেব তার জন্যই তো এসেছি যে দায়িত্বটা গুনগুন আমাকে দিয়ে গেছে সৌজন্য তুমি কবে থেকে অফিস জয়েন করছো বলো তো কাল থেকেই স্যার এই বাড়িতে আমার কোনো আর কাজ নেই কোনো দায় দায়িত্ব নেই আমার তাই আমি চলে যাব অফিসে সেখানে আমাকে কাজের মাঝেই ডুবে থাকতে হবে সেটা বেশ ভালো তবে গুনগুনের জন্য তুমি একটা গান গাইতে পারো কি হ্যাঁ অবশ্যই পারি কারণ গুনগুন যে গানটা শুনতে ভালোবাসতো সেই গানটাই আমি আজকে গাইব তুস্তে নারাজ নেহি জিন্দেগি এই গানটা গাইতে গিয়ে সৌজন্যর চোখ বেয়ে জল পড়ে আর প্রতিটা গানের কথার মাঝে সে গুনগুনকে খুঁজে পায় প্রথম দিন যখন গুনগুনের বাবার বাড়িতে গিয়েছিল বিয়ে করার জন্য সৌজন্যকে দেখতে গুনগুন বউবেশে দৌড়ে দৌড়ে ছুটে এসেছিল। সৌজন্যর পা থেকে মাথা পর্যন্ত গুনগুন এমন অবাকভাবে দেখেছিল যে সৌজন্য সেদিনই গুনগুনের প্রেমে পড়ে গিয়েছিল এরপরে গুনগুনকে প্রতিটা মুহূর্তে সৌজন্য বুঝিয়ে সুজিয়ে সামলে নেয় তাদের ভালোবাসার সংসার তৈরি হয় তাদের সন্তান তাদের কাছে আসে এই সব কিছু ভেবে গুনগুনকে কোনোভাবেই ভোলা যে সৌজন্যর পক্ষে সম্ভব নয় সেটা সৌজন্য আর ভালো করে বুঝতে পারে প্রতি মুহূর্তে গান গাইছে আর অঝরে চোখ দিয়ে জল পড়ছে সৌজন্যর সৌজনের মা চিন্তা টেনশনে অস্থির যে পারবে কি সৌজন্য এই শোক সামলাতে কারণ কোনোভাবেই সৌজন্য যদি ভেঙে পড়ে এই পরিবারের মানুষগুলো আর কোনো শোক সহ্য করে নিতে পারবে না পারবে মিসদি তুমি একদম চিন্তা করো না আমরা সবাই তো রয়েছি সৌজন্যর গান শেষে হতে না হতেই তখনই ডিনসার গুনগুনের সেই ভিডিও বার্তাটা সবার সামনে তুলে ধরে গুনগুনের গলা শুনে সবাই যেন অবাক হয়ে যায় চমকে যায় ভাবে এই তো আমাদের গুনগুন আমাদের কাছেই রয়েছে আমরা যাকে এতটা দূরে খুঁজছি কষ্ট পাচ্ছি গুনগুন বলে যে কি ব্যাপার আমি নেই বলে সাপের পাঁচপা দেখেছো নাকি তোমরা যে যেমন করে এই খুশি চলবে সেটা কিন্তু হবে না আমি ও শারীরিকভাবে হয়তো তোমাদের মধ্যে উপস্থিত নেই কিন্তু মানসিকভাবে প্রতিটা পদে পদে আমি তোমাদের পাশে রয়েছি জ্যাঠাই ও জ্যাঠাই তুমি যদি আগের মতো কিপটেমি করে সবাইকে হাত খরচের টাকা না দাও কিটমি করে সংসার না চালাও তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। তুমি আবারও আগের ফর্মে ফিরে আসবে তুমি যেভাবে সংসারটাকে এক হাতে আগলে রেখেছিলে বটগাছের ছায়ার মতো সেরকম করেই রাখবে এটা আমার আদেশ তুমি কিন্তু এর বাইরে অন্যথা কিছু করো না তুমি জানো ওপরে আমি একলা ড্যাডির কাছে আর তোমরা সবাই মিলে এই বাড়িতে রয়েছ আর তোমরা যখন আনন্দে থাকবে হাসি খুশি থাকবে তখন আমি একলা থাকার এই কষ্টটা ভুলে যেতে পারবো কেউ কি চলে যেতে চায় বলো আমিও এই পরিবারটা থেকে চলে যেতে চাইনি কিন্তু আমার কপালে এটা ছিল আর কি বলবো বলো পটকা দেখো আমার বর এই ক্রেজি সে কিন্তু আমাকে খুব ভালোবাসে সেটা আমি জানি আর আমি এটাও জানি এই ক্রেজিকে তোমাকেই সামলাতে হবে এমনকি এই পরিবারটাকেও তোমাকে সামলাতে হবে পটকা তুমি পারবে একমাত্র তাছাড়া আর কেউ পারবে না দেখো তোমাকে এই দায়িত্বগুলো কিন্তু সামলাতেই হবে আর তুমি ভেবো না যে আমি তোমাদের টিম ভেঙে তোমাদের ছেড়ে দূরে চলে গেলাম তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকবে আর এবার পুজোতে যা কিছু করার দরকার আনন্দ হইহুল্লোর সব কিছু জাঁকজমকভাবে তোমরা করবে বুঝতে পেরেছ আমার কথা কিন্তু তোমরা মেনো তাহলে আমার শান্তি হবে তাছাড়া কিন্তু আমার ভালো লাগবে না ভজনকে বলে যে বাবা তোমার এই বেশুরো গান যখন আমরা সকালে বসে অনেক ভোর ভোর দুজনে মিলে চর্চা করতাম গলা ফাটিয়ে গান গাওয়ার সেই চর্চা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে তোমাকে কিন্তু এই গান গান গেয়ে যেতে হবে আর তুমি যদি এই গান না গাও তাহলে কিন্তু আমি সত্যিই খুব কষ্ট পাবো তুমি তো জানো আমি গানটাকে কতটা ভালোবাসি আর এই গানকে নিয়েই তোমাকে বাঁচতে হবে তুমি সবাইকে এই গান শুনিয়ে আনন্দ দেবে সবার মাঝে সুখ সমৃদ্ধি সব কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে এই গানের মাধ্যমে আর ক্রেজি দেখো আমি কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য সমস্ত কিছু রেখে এসেছি আমার ড্যাডির কাছ থেকে পাওয়া সেই বাড়িটা আমি কিন্তু জ্যাঠাইয়ের নামে করে দিয়েছি জ্যাঠাই সেটা জানতেও পারেনি আর আমার যা স্বর্ণ গহনা রয়েছে যেগুলো আমার বাবা আমাকে দিয়ে গিয়েছিল। সে সব কিছু আমি পুঁচু জন্য রেখেছি বিয়েতে ওকে দিয়ে দেবে আর অর্ধেকটা আমাদের সন্তান চাঁদের বইয়ের জন্য রেখে দেবে যেটা আমি ওদের দুজনের জন্য ভাগ করে গেছি আর সৌজন্য আমার যা ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা রয়েছে সে সব কিছু আমি কিন্তু তোমার নামে করে দিয়েছি তুমি সেটা জানতেও পারো কখনো আমি জানি যে আমার অসুস্থতা তোমাকে এতটা চিন্তিত এতটা বিস্মিত করেছে যে আমি কোথায় কখন কিসে তোমার দ্বারা সই করিয়ে নিলাম সেটাও তুমি বোঝারও চেষ্টা করিনি তাই আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে আমার সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি আর দেখো এই টাকাগুলো আমি একটা সঠিক মানুষের হাতে দিয়েছি আমি জানি সৌজন্য তুমি খুব ভালো করে এই টাকাগুলো ভালো জায়গায় ব্যবহার করবে আমি চাই যারা গরিব দুঃখী রয়েছে যাদের সমস্যা তাদের কাছে তুমি এই টাকাগুলোর সমাধান হিসাবে তাদের জীবন গুছিয়ে দেওয়ার জন্য ব্যয় করো আর আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি সৌজন্য আমি জানি যে তুমিও আমাকে খুব ভালোবাসো আমাকে ছেড়ে থাকতে তোমার যেমন কষ্ট হবে আমারও খুব কষ্ট হবে কিন্তু আমাদের আসলে হাতে কিছুই নেই করার বুঝতে পেরেছো আর চিনি দি রূপাঞ্জন দা কোথায় তাদের সাথেও তো আমার কিছু কথা রয়েছে জানো তো চিনি দিই তোমার একটা সন্তান হবে তার নাম আমি কি রেখেছি গোলু কারণ তাকে খাইয়ে দাইয়ে একদম গোলুর মতো মোটা তাজা করে ফেলবে বাচ্চা কাচ্চা একটু মোটা তাজা না হলে কি ভালো লাগে তাদের আদর করতে আর যদি তোমার বাচ্চা নাম এটা ধরে ডাকো তাহলে আমি সত্যিই খুব খুশি হব আর রূপাঞ্জন দা তুমি কিন্তু একদম ভেবো না যে আমি এই তোমাদের টিম থেকে দূরে সরে গেছি মানে তোমাদেরকে আমি সাহায্য সহযোগিতা করব না তোমাদের যা যা কিছু প্রয়োজন সবটা তোমরা সৌজন্যর কাছ থেকে চেয়ে নেবে আমি তো সৌজন্যর কাছে আমার ড্যাডির দেওয়ার সমস্ত কিছু টাকা পয়সা দিয়ে গেলাম তোমরা একদম চিন্তা করো না আর তোমরা খুব সুখী হয়েও সাজি কোথায় সাজি তুমি অর্জুনকে বিয়ে করে কি ভেবেছ আমাকে ভুলে যাবে কখনো না তোমার সাথে আমার যে বন্ধুত্ব সেটা সারা জীবন অটুট থাকবে আর অর্জুন কিন্তু খুব ভালো ছেলে তুমি ওকে ভালোবেসে আগলে রেখো আর অর্জুন জানো আমাদের সাজে কিন্তু ভালোবাসার কাঙাল আর কোনো কিছুও চায় না ওর বাবা মা যা কিছু ওর জন্য রেখেছে সেগুলো দিয়ে ওর সারাটা জীবন কেটে যাবে কিন্তু তারপরেও ও স্বামীর ভালোবাসা খুব বেশি প্রিয় সেটা কিন্তু তুমি ওকে দিও আর আজকে এই বাড়িতে যা কিছু সমস্যা হয়েছে সে সব সমস্যার সমাধান কিন্তু তোমাদের সবাই মিলে করতে হবে আর জানো তো মেঝ আমার শাশুড়ি মা কোথায় জানো আমার মশাই কিন্তু আমার বাবাকে খুব ভালোবাসে আমার বাবা কিন্তু আমার মাকে খুব ভালোবাসে কখনো বলেনি আমার শাশুড়িমা সব সময় বলে এই তোমার বাবার অত্যাচারে আমার আর ভালো লাগছে না যখন তখন আমাকে জ্বালাতন করে চা চায় রাতে ঘুমোতে দেরি করে আসে এবং নানাভাবে সবসময় গান গেয়ে আমার কানের মাথা খেয়ে ফেলে আসলে জানো তো বাবা মা তোমাকে খুব ভালোবাসে হয়তো কখনো বলেনি বলা উচিত কারণ দুদিনের জীবন আজকে আমরা আছি কালকে নাও থাকতে পারি তাই নিজেদের মতো করে যতটা সম্ভব নিজেরা ভালো থাকা উচিত স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই যেটা সারা জীবন একে অপরের সাথেই কাটিয়ে দেওয়া সম্ভব আর সারা জীবন একে অপরের আপন হয়েই আমরা বাঁচি তাই তুমি বলে দিও যে বাবা তুমি মাকে কতটা ভালোবাসো তাহলে হয়তো মা তোমার প্রতি এই রাগ অভিমানগুলো মিষ্টি যে ঝগড়াগুলো করে সেগুলো আরও ভালোবেসে করবে আর ছোটো মা পটকা কিন্তু কখনো পাল্টাবে না পটকা সারা জীবন যেমন আছে তেমনই থাকবে আর পটকা যদি একবার পাল্টে যায় গম্ভীর হয়ে যায় তাহলে তুমি তো পটকাকে ভালোবাসতে পারবে না এই চঞ্চল ছেলে মানসিকতা এরকম পটকাকেই তো তুমি ভালোবেসেছো তাই পটকার ঘাড়ে এখন অনেক দায়িত্ব যেগুলো পটকাকে পালন করতে হবে সব থেকে বড়ো দায়িত্ব আমার ক্রেজিটাকে সামলানোর আর বৌদি ভাই দাদাভাই তোমাদের জন্য আমি সত্যি অনেক চাপের মুখে ফেলে দিয়ে গেলাম আমি থাকলে হয়তো অনেক দায়িত্ব আমি সামলাতে পারতাম কিন্তু এখন তোমাকে পুচু দায়িত্ব পালন করতে হবে আমার চাঁদের দায়িত্ব পালন করতে হবে সব কিছু মিলিয়ে দুটো সন্তানের দায়িত্ব তোমাকেই পালন করতে হবে বৌদি ভাই দাদা ভাই তোমরা কিন্তু দুজনকে খুব ভালোবেসে আগলে মানুষ করো আর কখনও আমার ছেলে যদি দুষ্টামি করে ওকে বোকো ওকে মেরো প্রয়োজন হলে ওকে মানুষের মতো মানুষ তৈরি করো কখনো আমার মতো তৈরি করতে যেও না তাহলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আমি সব সময় উপর থেকে সব তোমাদের দেখব আর তোমরা যদি ভালো থাকো তাহলে আমার থেকে ভালো আনন্দ কেউ পাবে না আর সৌজন্য তোমার জীবনে অনেক দায়িত্ব রয়েছে তোমাকে এখনও অনেক রিসার্চ করতে হবে তোমার নিজের ছেলেকে বড় করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে আমার চলে যাওয়ার কারণে তুমি যদি এই সব কিছু থামিয়ে দাও তাহলে সত্যি আমার তোমার প্রতি যে ভালোবাসার সম্মান রয়েছে সেটা আমি আর কখনো বজায় রাখতে পারবো না কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন ফিরল নতুন রূপে সৌজন্যর জীবন সাজিয়ে দিতে গুনগুন সবার জন্য যা চিঠি পাঠিয়েছে শেষকালে সেই সব কিছুর মোতাবেক সবাইকে চলতে হবে তাহলে গুনগুন না থাকলেও সবার জীবনের ভালোবাসা স্বাধীনতা হাসি খুশি সব কিছুই থাকবে এরপরে দেখার পালা সবাই কি করে গুনগুনের নির্দেশ অনুযায়ী চলে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন